রাজধানীর আগারগাঁওয়ে অটোরিকশা চালকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। সকাল 11টার দিকে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করে, এর ফলে যান চলাচল বিঘ্নিত হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ব্যাটারি চালিত রিকশা চালকরা বলছেন, তাদের এই আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা অনুপ্রবেশ করেছে, তারাই মূলত নানা অপকর্ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। বলেন, তাদের যৌক্তিক দাবি সরকার মেয়রের মেনে নেওয়া উচিত, মূল সড়কে নয় অলিতে গলিতে রিকশা চালানোর কথাও বলেন তারা।